চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর। আনন্দিত প্রাণ। সাহা টেক্সটাইল, হরিতলা বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, আমার বাড়ি, শিলচর। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অপরাহ্নের আলো, দিনের শেষে শাড়ির দেশে। কথা দিয়েছিলাম, সেই কথা হাজির রেখেছি এবং রেখেছি এমন একটা দিনে যে দিনটা হচ্ছে মাতৃদিবস। প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া মা। আজকে আমি নস্টালজিক হয়ে যাচ্ছি। লাস্ট যেদিনকে অনুষ্ঠানটি করেছিলাম এই প্রিয় মানুষটির সঙ্গে, সেদিনকে আমরা বেনারসি পরে অনুষ্ঠান করেছিলাম, আর সেই অনুষ্ঠানটা আমার মনের মণিকোঠায় রাখা রয়েছে। আজকে এতগুলো বছর পার করে মানুষটা সেই একই রকম রয়েছে, মানুষটিকে আমরা সকলে ভালোবাসি। তিনি হচ্ছেন রত্না সাহা। কান্তিদা একটা কথা বলেছেন না, যে আমার পিছনে তো একটা শক্তি দরকার। সেদিনকে কথা বলছিলেন যে যখন আমরা কেমন আছি আমরা করছিলাম, যে আমি কান্তি সাহা, আমার তো পিছনে একটা শক্তি দরকার, তোমাকে দেখিয়ে তোমার পিঠে হাত রেখে যে আমার শক্তি হচ্ছে এই এই যে আমার শক্তি। তো আমার মনে হয় আমরা প্রত্যেকটা মেয়েই তো মা, তো তোমার সেই জায়গাটা মনে হয় পুরো সাহা টেক্সটাইল পরিবারের উপরে ছড়িয়ে রয়েছে। একদম, আমি বলবো আমার যে শক্তি, মা গো মা গো মা, আমি এলেম তোমার দ্বারে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে, মা গো মা। আজকে না খুব ইচ্ছে করছে একটা দুটো ফোন নিতে, বিশ্বাস করুন। সত্যি বলছি, বলবো যে হ্যাঁ, যে আজকে এই মায়েদের জন্য আমাদের জোর। আজকে সত্যি বলছি, আবারও নতুন করে তোমার ছায়া, তোমার মায়া। আমাদের তো মানুষ হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু আমাদের হুঁশ তো এখনো হয়নি। এত কিছু হওয়ার পরেও কিন্তু আমাদের হুঁশ চেতনা হয়নি। তাই তোমার কাছে আবারও অনুরোধ করছি, তোমার ছায়ায় মায়ায় তুমি মানুষ করে আমাদেরকে আবার কোলে তুলে নাও এবং আবার সুন্দর করে আমাদের গড়ে তোলো। একদম। তো এখন তো একটা পবিত্র সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। তো ঈদের উৎসব আসছে, কেনাকাটা তো বন্ধ থাকবে না, দোকান বন্ধ থাকলেও, প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আজকে আমরা যা শাড়ি দেখাবো আপনারা নিশ্চিন্তে বুকিং করতে পারেন। সাহা টেক্সটাইল পরিবার আপনার সঙ্গে, সমস্ত রকম সরকারি নিয়ম পালন করে, হয় হোম ডেলিভারি অর্থাৎ সিওডি, অথবা যেভাবে সম্ভব তারা শাড়িটি আপনার কাছে, প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবে। তো আপনারা বুকিং করতে থাকুন, যে হেল্পলাইন নাম্বার আসছে। তো বৌদি, আর এই গল্পে তো এগোবো, দিন কয়েকের দূরত্ব, একদম দিন কয়েকের দূরত্ব, সংযম প্রত্যয়, শপথ আমার, শপথ তোমার, আমরা করব জয়। বাহ, করোনামুক্ত বিশ্ব ভুবন, সুস্থ সতেজ এ মহাজীবন, আমরা গর্ব, আমরা লড়ব, আমরা করব জয়। পৃথিবী হোক আগের মতো নিরাপদ আশ্রয়, অবশ্যই হবে নিরাপদ আশ্রয়, আমরা যদি সবাই সরকারি নিয়ম মেনে চলি, যেভাবে থাকার কথা বলছে সেগুলো আমাদের ভালোর জন্যই বলছে। আমার মনে হয় সেগুলো মেনে চললে আমরা আগের মতন আবার সবাই হয়ে যাব, এটুকু কামনা করি। অনুষ্ঠান শুরু করি, আর প্রথম যেটা দেখাই সেটা সেই হাতের কাজ, হাতের কাজ, এবং এটা কিন্তু সত্যি সেই কুটির শিল্প উদ্যোগের মধ্যেই পড়ছে। বাটিকের সঙ্গে তোমার হ্যান্ড পেইন্টিং, এটা মূলত হ্যান্ড পেইন্টিং, এইগুলো সব ট্র্যাকের কাজ, সব সময় চিরনতুন এবং পিওর মেটেরিয়াল, না পিওর মেটেরিয়াল, পিওর সিল্ক, হাত দিলেই বোঝা যাবে এবং পড়লে তো আরোই বোঝা যাবে। মানে ক্র্যাকের সঙ্গে কর্নার করে করে হ্যান্ড পেইন্টিংটা গেছে, প্যানেল করে। এই হচ্ছে শাড়িটি, শাড়িটির নম্বর হচ্ছে 10, নাম্বার 10 3985 3985, এর উপরে 10% ডিসকাউন্ট, এটা চলবে ঈদ পর্যন্ত। 3587 আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু বলে দিই, 3985 এটার প্রাইস, নাম্বার 10। আচ্ছা, 20% ডিসকাউন্ট হবে, এর উপরে 20% ডিসকাউন্ট হবে, মানে এই যে দামটা আছে 3985, তার উপরে 20% ডিসকাউন্ট হবে। আর এই হচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস, এটা গেল 10 নম্বর, নম্বরটাকে আপনারা একটু মাথায় রাখবেন। এই শাড়ি তো আমাদের সকলেরই মনে হয় যারা রেগুলার অফিস যান, প্রত্যেকের প্রয়োজন, আর খুব ভালো লাগে। ভালো থাকুন, ভালো রাখুন, আর কোনো বৃদ্ধাশ্রম না। আমার মনে আছে আমি আর বৌদি লাস্ট যেদিনকে অনুষ্ঠান করেছিলাম সেই একই কথা বলেছিলাম, যে মাতৃদিবস উদযাপন করছি ঠিকই, কিন্তু বৃদ্ধাশ্রম যেন না বাড়ে। বললাম আর যেন না বাড়ে। আর সবচেয়ে একটা বড় কথা বলি,
যে আমরা কেমন যেন, আবারও সেই মায়ের কথা বলতে গেলে বলি, আমরা কেমন যেন ছেলে মেয়েকে সুন্দর করে বড় করতে, ভালোবাসতে, আদর করতে, তাদের মিষ্টি খাওয়াতে, সন্দেশ খাওয়াতে, নানান রকম খাবার খাওয়াতে ভালোবাসি। আর এই ছেলে মেয়েগুলো যার জন্যে এলো তাকেই আমরা ভুলে যাই। আমার তো মনে হয়, আমার মনে হয় যে তাদেরকে একটুখানি করলে অনেক পাওয়া যায়। এদেরকে যতই তুমি করো, এরা কিন্তু একটা সময়, সার্টেন বয়স আসলে তারা কিন্তু নিজের নিজের জগতে তারা চলে যায়, তখন কিন্তু আমাদের কাছে তারা আর থাকে না, থাকে সেই মা বাবাই। এইটা বলে দিই, এটা 46 নম্বর শাড়ি, নাম্বার 46। এই শাড়িটার নেট প্রাইস হচ্ছে 1150। এটাতে লিনেন মেটেরিয়ালের উপরে ডিজিটাল প্রিন্ট, আপনারা সবাই জানেন এগুলো ডেইলি ওয়্যারের শাড়ি। এটা নেট প্রাইসে পাবেন 1150। এখন কেমন সুন্দর যে ফুল ফোটা একদম, এই তুমি বলো না, সেই পুকুর খালা নালা সবকিছু আছে, আর কিছু কিছুই নেই। তা সেইগুলোর জন্য তুমি যদি ভাবো যে আমাদের প্রকৃতিকে আমাদেরকে সত্যি রক্ষা করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, আমার আগামী জলকে দেখতে হবে, বিদ্যুৎকে দেখতে হবে। আমার কি মনে হয় জানো তো বৌদি, পৃথিবী না ভীষণ সেন্সিবল, মানে প্রকৃতি আমাদের একদম কথা বলে, না কথা বলে, এবং সে বুঝেছিল যে মানুষকে যদি আমরা এরকমভাবে যথাযথভাবে চলতে দিই, তাহলে আগামী আর 3টে জেনারেশনের পরে মানুষ আর পৃথিবীকে পাবে না, পাবে না। তো সে কারণে মানে দূষণ মুক্ত এমন পৃথিবী পাবে সেখানে বাঁচা যাবে না, বাঁচা যাবে না। তাই পৃথিবী মনে হয় আমাদেরকে বন্দি করে নিজেকে সারিয়ে তুললো, নিজেকে সারিয়ে তুললো, একদম। এটা একদম ঠিক বলেছে, তনু ঠিক বলেছে একদম। এইটা না পুরো গোল্ডেন সিলভারের কাজ রয়েছে, এটা কিন্তু বোনা শাড়ি, এটা বুনুনেরই শাড়ি। আমার সেই তনু সত্যি একেবারে তনু মন কেড়ে রয়েছে, একদম ভরে রয়েছে সে। 36 নম্বর, আমাদের দর্শকরা জানাবে কোনো খাকি রঙের শাড়ি দেখালে বলতো আমার খুব প্রিয় মানুষের রঙ। আমাকেও আমার গড়িয়াহাটে যখন আমি মানে আমার বাড়িতে বসি, তখন এসে সবাই বলে তনুশ্রী ইঙ্গিত করে তোমার কথা, এখনো বলে ইঙ্গিত করে করে বোঝায়। এটা 36 নম্বর শাড়ি, 2195, 2195, এরপরে 20% ডিসকাউন্ট, 1756, 1756। এই যে মাতৃদিবসের কথা বলতেই মনে হলো, আমাদের লাস্ট 2017 লাস্ট হয়েছিল, তখন কিন্তু সেই মায়েরা সব আশীর্বাদ করে গেছিল, প্রচুর মা, নিঃশব্দ বিপ্লব তখন একদম গুছিয়ে রয়েছে। সেই দিনের সেই মজা, সেই আনন্দ মার ভুলতে পারি না। আমার এক অ্যাঙ্কার মাকে গিয়ে বলছে যে মাসিমা, বৌদি বললো গলার হারটা আপনার আমার কাছে দিতে, সেই দিনটা খুব মনে পড়ছে, মাকে খুব মিস করছি করছি, মানে মা সবসময় আমাদের কাছেই থাকে, ফলে গলার হারটা না আপনাকে দিতে বললো বৌদি। বলছে কি বলছো গলার হার, না না তোমাকে আমি চিনি না, কেন দেবো, রত্নাকে পাঠিয়ে দাও, ওকে দেবো। তখনও মা একদম মানে 2 বছর পুরো বেড রিটেন রয়েছে, তখনও না, তখনও বিছনায় শোয়া, সেই মা তখনও বলছে যে আমি তোমাকে চিনি না তো তোমায় আমি দেবো না, হারটা ও এসে নিয়ে যাবে। বলে কি মাসিমা, আমি বলছি দেন, কিছুতেই না, এরকম জোর করে টানছে, মা এরকম করে ধক্ত। আমি তখন আমি তাড়াতাড়ি দেখলাম যে মা খুব কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললাম, ও মা মা আমি বলেছি ওকে। বলে মজা করো না কি, ওকে আমি চিনি কি কেন দেবো বলো, আমার কানে কানে আমায় বলছে এইরকম। এটা একটু বলে দিই, এটা হচ্ছে আমাদের আজকে 43 নম্বর, নাম্বার 43। এটাও বুনুইয়েই যাচ্ছে। মাতৃদিবসে আমার মায়ের কথা আমার বারবার বলতে হবে, তার কারণ মাতৃদিবসটা মায়ের জন্যই করা হয়েছিল। 2725 টাকা মাতৃদিবস, এই সমস্ত কিছুই মায়ের জন্য, শিবরাত্রি সব মায়ের জন্য করা হয়েছিল সব কিছু। 2725, এরপরে 20% ডিসকাউন্ট, 2180। আর কাজে আমাদের তো একটা, আমার নিজের যার গর্ভধারিণী মাই একা মা না, সব মায়েরা আমাদের মা, তা যত মাতৃস্থানে ছোট বড় যত মা আছে সবার জন্য আজকে আমার একদম হৃদয়ের অন্তরের স্থল থেকে ভালোবাসা সবার জন্য রয়েছে আমার। এই শাড়িটা সম্পর্কে বলি, এটা কান্তিদা আমাদের বুঝিয়েছেন যে এই শাড়িরই যদি আপনি অরিজিনালটা নেন সেটা প্রায় 60,000 থেকে শুরু করে 1 লাখের মধ্যে। তো আপনার সেই শাড়িটির এটা হচ্ছে রেপ্লিকা দেখাচ্ছি আমরা, শুনুন, একটা খুব সুন্দর রঙের শাড়ি, হ্যাঁ খুব ভালো রঙ, খুব ভালো লাগে, ভীষণ সুন্দর দেখতে, এবং এটা কিন্তু পিওর, হ্যাঁ পিওর, একদম পিওর, পিওর হাত দিলেই তো বোঝা যায়, সেই জন্যই বললাম এটা পিওর। এটা হচ্ছে ব্লাউজ পিসটা গেল, তুমি জানো মানুষও যখন পিওর হয় তাকে দেখলেই বোঝা যায়, শাড়িতে হাত দিলেও যে কোনো পিওর জিনিসে হাত দিলে বোঝাই যায়, দূর থেকে বোঝা যায়, হাত দিলেও বোঝা যায়। এবং এটা না বুনুইটা ভীষণ সুন্দর, আর জড়িটা সেই গল্প ঠান্ডা পিওর জড়ি, পিওর জড়ি, এই দাদা সেসব গল্প। আজকে ওর খুব মনটা খারাপ মার জন্যে,
44 নম্বর শাড়ি শুধু মার জন্য নয়, এতগুলো মায়ের আশীর্বাদ নিয়ে আজকে এই জায়গায় এসেছে, সেই মাদেরকেও একটা কিছু করতে পারলো না আজকে মাতৃদিবসের দিনে। তো কান্তিদা কিন্তু রয়েছে, ভারাক্রান্ত হয়ে রয়েছে, মানে সাহা টেক্সটাইলের কর্ণধার ডিজাইনার মাস্টার সুইভার্স কান্তি সাহাকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবেই আমরা এগোতে পারবো না, একদম। তাই কান্তিদা হয়তো আজকে আমাদের সঙ্গে এই এখানে নেই, সিটে নেই, কিন্তু তিনি বাড়িতে রয়েছেন এবং আমরা সকলে কান্তিদাকে বলি, কান্তিদা আপনার পাশে সমস্ত মায়েরা রয়েছেন, সমস্ত বোনেরা রয়েছে, একদম সবার আশীর্বাদ আছে। আর সবচেয়ে বড় কথা কি, আমরা যে যে এই যে লকডাউনের সময় এই যে মনের জোর, ওর কাছ থেকেই তো আমরা মনের জোর পেয়েছি। আমরা নিজেরা যে এই যে করি কাজকর্ম করি, এই যে এখন এত বয়স হয়েছে, আস্তে করছি যে দৌড়িয়ে বেড়াচ্ছি, এখনও ছুটে বেড়াচ্ছি, এখনও যাচ্ছি যে আমি, সেগুলো তো ওর জন্যে। এই যে আমাদের সব ছেলেরাই ওর জোরেই আমরা সবাই চলছি, তো ওকে আমি কখনো আমি ওর মনের জোর কখনো হারাতে দেখিনি। কি অবাক কাণ্ড জানো, সেদিনকেও বললেন যে আমার আমি অনেক প্রজেক্টে আসবো, এত কিছুর মধ্যেও কিন্তু আমি ওকে ওকে সেই হাসি খুশি সেই হই হুল্লুর, কালকে সারা দিন দুপুরে হই হুল্লুর করেছি, বিকেলবেলা সেই পেঁয়াজি ভেজে খাওয়া দাওয়া তা নিয়ে কি হাসাহাসি, লিচু গাছ দেখে সেখানে আমার ছবি তোলা দৌড়দৌড়ি করছে, লিচুতে ভর্তি হয়ে গেছে বাগানে, সেসব মজা করছি। তাই দেখলাম ওর কিছু হইলো কিছু, ওর মনের কাছে আমরা একেবারে ছেলে মানুষ সত্যি। এই শাড়িটা মনে খুব জোর, এটা 9500 টাকা, 9544 নম্বর। আর বলবো প্রত্যেক মায়েরা যেন এই আশীর্বাদ করে, ওর ওই মনের জোরটা যেন থাকে, ওর এই মনের জোরেই আজকে এই জায়গায় পৌঁছেছে, এই মনের জোরটা যেন কখনো না হারে। 9500 20% ডিসকাউন্ট দিয়ে 7600, 9500 7600 তে পাবেন। এটা হচ্ছে 44 নম্বর, নাম্বার 44। সুন্দর শাড়িটা, রংটা খুব ভালো। এইবারে একটা দেখাবো হচ্ছে বালুচরি, সুন্দর শাড়ি। এই সব শাড়ি পরতে হবে এই যে লকডাউন উঠে যাবে, আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে চাপা করে তোমার জন্য আনকমন, দেখো এই ধরনের শাড়ি, হাতে বোনা শাড়ি, আমাদের দেশজ পণ্য গ্রহণ করতে হবে। আমাদের ক্রেতা বন্ধুরা দর্শক বন্ধুরা আমাদের কাছে ছিল বলেই তো আজকে এই জায়গায়, আমরা সব সময় ছিল আছে এবং থাকবে, এটা আমাদের বিশ্বাস। পার ধরে একটু এগোই এবং মেট্রো করে করে যাচ্ছে ডিজাইন, একদম মানে এই শাড়ি অসাধারণ, কালারটা ভীষণ সুন্দর, খুব সুন্দর কালার, ইংলিশ টোন, একদম ইংলিশ কালার, প্যাস্টেল শেড, খুব ভালো, খুব ভালো। আর এই হচ্ছে এর ব্লাউজ, খুব ফ্যাশনেবল কালার, ভীষণ ফ্যাশনেবল, ভীষণ স্মার্ট শাড়ি। আর এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 12150, 12150, 10% ডিসকাউন্ট দিয়ে 10935, 10935, নাম্বার 15, 15 নম্বর শাড়ি, 12150, 10% ডিসকাউন্ট দিয়ে 10935, 10935। এবারে আসছি আমার দেশ আমার পণ্য, মায়ের আঁচলের মতোই খাঁটি, একদম। এটা কিন্তু সেই লিনেন বেনারসি আঁচল, সে তুমি আমি এই কথা সবসময় বলতাম যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যে চেয়েছিল শ্রীময়ী করে তুলতে, সেরকম আমার মনে হয় তোমার দাদাও চেয়েছে এবং পেরেছে, মানুষকে বোঝাতে বোঝাতে পেরেছে এবং শাড়ি পরাতে পেরেছে, সব রকমের শাড়ি পুরোটা মিনেতে গেছে, একদম সর্বজন সবার হাতের মুঠোয় মানে নিয়ে আসার মতো দামি শাড়ি, সেগুলো সবাই পরবে এরকম কিন্তু কাছে নিয়ে এসেছে ও, পেরেছে সেটা। এই শাড়িটা বলে দিই, এটার দামটা হচ্ছে, সেটাও সম্ভব হয়েছে সব আমার মায়েদের আর জন্য, ক্রেতা বন্ধুদের জন্য, নাম্বার 49, 49 নম্বর, 5970, 5970, 20% ডিসকাউন্ট দিয়ে 4776, 4776 পাবেন, নাম্বার 49, 5970, 20% ডিসকাউন্ট। চির নতুন, কি রংটা সব সময় ভালো লাগে, সেই ফর্সা অনেক আগের আমলে এই রংটা ভালো লাগতো, এখনো ভালো লাগে পড়লে, ফর্সা লাগে আর ব্রাইট লাগে, এই রংটাও খুব ভালো রং, সত্যি সুন্দর শাড়িটা, শাড়িটা কিন্তু পরে খুব আরাম পাবে, খুব আরাম পাবে। এই শাড়িটার দাম হচ্ছে 2065, 20% ডিসকাউন্ট, 1652, এই শাড়িটা দেখে মনে হচ্ছে 7000-8000 শাড়ি, তারই রেপ্লিকা বলতে পারেন। এটা হচ্ছে 2065, 20% ডিসকাউন্ট দিয়ে 1652 তে পাবেন, বলবে বলো তুমি, 42 নম্বর, 42। এইভাবেই তো মানে ব্যাপারটা আসল আর নকল গুলো, এটাই, এটা দেখলে কেউ বুঝবে না, পরার পরে তুমি না বললেও মানে বললে বিশ্বাস করবে না কেউ, শাড়ি হতে হবে তো এরকমই পড়বে। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি, এটাও সেই দেশ আমার, দেশ আমার পণ্য, মায়ের আঁচলের মতো খাঁটি।
একটু দেখিয়ে দিই এই হ্যান্ডলুম মার্কটা, যেটা কান্তিদা যেটা করেছেন একদম হ্যান্ডলুম মার্কটা আমরা মূলত ছিঁড়ে ফেলে দিতাম, কান্তিদা বলেছেন এটা ছিঁড়বেন কেন, এটাই তো শাড়িটার ইউএসপি। হ্যাঁ, চেকটা এত সুন্দর আর কম্বিনেশন, স্মার্ট লুক, যে পরবে তাকেই ভালো লাগবে, এই হচ্ছে শাড়িটা। আর এখন তো লম্বা হাইট কম কোনো ব্যাপার নেই, এতটা পরে নেবে সবাইকে ভালো লাগে। এটা হচ্ছে ব্লাউজ পিস, শাড়িটা সত্যি গরমের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট, বিশেষ করে যারা অফিস গোয়ার্স। 1740 20% ডিসকাউন্ট দিয়ে 1392 নাম্বার 4 চার নম্বর শাড়ি এখন পাবেন 1342, অরিজিনাল প্রাইস 1740। একটা দারুণ শাড়ি দেখো, ফিরে আসুক সব আবার হবে, যদি মানুষ নাই বেঁচে থাকলাম তাহলে এগুলো দিয়ে কি হবে, তাই বাঁচার রসদটুকু সবার ভেতরে রাখো। আর 100% কটন, কিন্তু 100% কটন, ঘরে থাকো, সুন্দর থাকো, আনন্দ করো, মনটাকে ভালো রাখো সবাই একদিন তো। আর সবচেয়ে বড় কথা কি, এটা তো আমাদের ভালোর জন্যই হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। 2650 20% ডিসকাউন্ট দিয়ে 2120 2120 এর উপরে 20% ডিসকাউন্ট 2120 তে পাবেন নাম্বার 1 এক নম্বর শাড়ি আমরা দেখিয়ে দিলাম। ছোটবেলায় ছেলে মেয়েদের স্কুলের মধ্যে মাস্টারমশাইরা যেভাবে করতো, এখন তো আমাদের বড় বড় ছেলে মেয়েদের এরকম ভাবে রাস্তাঘাটে করতে হচ্ছে, তুমি ভাবতে পারো যে কান ধরে উঠবস করানো, লাঠি দিয়ে তুমি ভাবো এগুলো সব করতে হচ্ছে, কেন করতে হচ্ছে, আমরা নিজেরা কেন সচেতন হচ্ছি না, কেন হচ্ছি না, এটাই কথা। মানে সত্যি কথা বলতে বিশ্বাস করো, এই যে আমরা প্রোগ্রাম করতে আসি না পুরো মাস্ক পরে ব্যাগে স্যানিটাইজার, একদম আমার কাছেও তো এইতো রয়েছে, এবার এখান থেকে যে বের হবো নিয়ে ঘুরছি, এখান থেকে যে বেরোবো কথা বলার জন্য আমি খুলে নিলাম, বেরোবো, বেরিয়ে বাড়ির সামনে ঢুকে বাড়ির জুতো স্যানিটাইজ করবো, ব্যাগ স্যানিটাইজ করবো, স্নান করবো, তারপরে জামা কাপড় কাচবো, বাথরুম থেকে বেরোবো, একদম সবকিছু এইটা মেনটেনেন্স, যেহেতু আমি একা বাড়ি থেকে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো আমার মনে হয় এই মেনটেনেন্সটা সবার দরকার, একদম। এই হচ্ছে ব্লাউজ পিস, আর তার সঙ্গে একটু দেখাই দামটা একটু বলে দিই, এটা 45 নম্বর নাম্বার 45 905 টাকা দাম, 20% ডিসকাউন্ট এখন পাবেন 724 টাকা, 905 হচ্ছে শাড়িটার প্রাইস এখন পাবেন 724 নাম্বার হচ্ছে এটা নাম্বার 45 20% ডিসকাউন্ট 742 পাবেন। আপনারা বুকিং করতে থাকুন, আবারও বলবো এখন কিন্তু ঘর গোছানোর উদ্যোগও খুব চলছে, একদম লকডাউনে যারা বাড়ি ঘর ধর ভালো করে রাখতে পারেনি তাদেরও চলছে, তাদের ক্ষেত্রে এটা খুব জরুরি আজকের এই চাদরটা, আর দেখেই তো আরাম চোখের, আর ভীষণ আরাম চোখের, বাহ, সারাদিন বাড়ি থাকলে এরম চাদর একটা পাতা থাকলে ঘরে আরাম, নিজেরও শান্তির বিছানা। এটা হচ্ছে অরণ্য পৃথিবী হোক সবুজ, সবুজ মা, এই কথাটা কান্তিতে যে কতদিন আগে ভেবেছেন, এখন আমরা পৃথিবীকে সবুজ করার চেষ্টা করছি, চিন্তা করো। এই শাড়িটা এই চাদরটার কিছু নাম, নামগুলো বলো সব, কত কিছু নাম দিয়েছে, এই নাম্বার হচ্ছে 29 29 নম্বর 765 টাকা এখন 20% ডিসকাউন্ট দিয়ে 612 টাকায় পাবেন, তবে এর সঙ্গে মনে হয় কোনো কুশন কভার নেই, এটা শুধু বেড স্প্রেডটা দেখিয়ে দিলাম। এই যে একটা ঠকাই, হ্যাঁ এটা থাকবে একাই, এটা সব সময় এর দাবি থাকে, এ একদম একাই চলতে পারে, সবার চাহিদা, এখন নোয়াখালী জামদানি সম্ভবত, হ্যাঁ সবার চাহিদা, নোয়াখালী জামদানি শাড়িটার দামটা বলে দিই, 48 নম্বর 2650 20% ডিসকাউন্ট দিয়ে 2080 তে পাবেন। আমি একজনের খুব ফ্যান, সে নিউ ইয়র্কে থাকে সম্ভবত, ওর নাম কৃষ্ণুম, ওর ইউটিউব চ্যানেল আছে, ওর মা করেছে, ওর মার সাথে আমার মূলত কথা হয়, তো ও কালকে ওর মা 25শে বৈশাখে জামদানি পরবে, বলছে ঢাকায় পাওয়া যাচ্ছে না, ঢাকায় তা চলে গেছে, ঢাকায় কে নিয়ে চলে গেছে, ঢাকায়, হ্যাঁ এত মিষ্টি, আমি বললাম যে ওইটুকু বাচ্চাও ঢাকায় বোঝে, ঢাকায় বোঝে, ঢাকায় শাড়ি সকলেই বোঝে, আমি অনলাইনে এনে দেবো, হ্যাঁ ঢাকায় শাড়ি সকলেই বোঝে, রবীন্দ্রনাথের কবিতার মধ্যেও ঢাকাই বারবার করে ফিরে এসেছে, হ্যাঁ কাজে কপালে টিপ, এই শাড়ি সকলেই জানে, শাড়িটা কি সুন্দর দেখতে গো, দেখো গত দিনই আমাদের রবীন্দ্রনাথের ইয়েটা গেল, 159, হ্যাঁ চলো, এটা হচ্ছে 2650 20% ডিসকাউন্ট দিয়ে 2080 48 নম্বর, তাকে সঙ্গে নিয়েই তো আমরা চলছি, আমরা একদমই তাই, একদম এইটা তো দেখতেই হবে,
এই হচ্ছে বেনারসি। বেনারসি, বেনারসির জন্য আসুন, আমি আগেও বলতাম, এখন আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে যে বেনারস আপনারা যারা আসবেন এর পরবর্তী পর্যায়ে, যখন সরকারি নিষেধাজ্ঞা উঠে যাবে, যখন দোকান পুরোপুরি খুলবে শিলচর এবং বারাসাত এবং আমার বাড়ি, তো এই সমস্ত জায়গাতেই আপনাদের বলি যে যারা বেনারসি সঙ্গে কেনাকাটা করবেন তারা কিন্তু একটা ট্রলি ব্যাগ ফ্রি পাবেন। আর বারাসাতের জন্য একমাত্র যেটা ওই 40 কিলোমিটার পর্যন্ত গাড়ির পরিষেবাটা, সেটা শুধুমাত্র বারাসাতের জন্য, সেটা যখন বলবো আমি। এই হচ্ছে বেনারসি ব্লু কালার, দারুণ দারুণ, পুরো সারা গায়ে বুটি। আচ্ছা এটা হচ্ছে মঙ্গল বেনারসি, 17,645, 17,645, 20% ডিসকাউন্ট, 14,116, 14,116 পাচ্ছেন, 40 নম্বর শাড়ি, 14,116 এখনকার প্রাইস উইথ ব্লাউজ। এটা একটা কাঁথা স্টিচ, বাহ কি সুন্দর, এই হচ্ছে শাড়ি বলো আমাদের বাংলার ঐতিহ্য একদম। এটা একটা ব্যাঙ্গালোর সিল্ক ক্রস স্টোন, এটা দিয়েও বলতে হয় যে মাগো আমার মা তুমি আমার এই ঘর ছেড়ে কোথাও যেও না, একদম তাই। যে এই যে কাঁথা আমাদের ঠাকুমা, তার আমরা দেখেছি জানো তো, আমার ঠাকুমাকে জেঠিমাকে আমি কাঁথা বুনতে দেখেছি, কাঁথা সেলাই করছে, সেই কাঁথা দেখো এখন কত ফ্যাশন হয়েছে, তখন কাঁথা গায়ে দিত কাঁথার লজ্জা, বাবা হাতের কাজ করা কাঁথা গায়ে দেবে, গরিব মানুষরা কাঁথা গায়ে দিত, আর এখন এই কাঁথা সমস্ত ফ্যাশন উঠতে রয়েছে বিশ্বের মধ্যে, বিশ্বের ফ্যাশন। আগেকার দিনে ছোটবেলায় বাচ্চা কাচ্চা হলে বাড়িতে মা ঠাকুমারা সব কাঁথা বুনতে, কাঁথা বুনে কাঁথা সেলাই করছে, আমাদের ঠাকুমাকে আমি দেখেছি, কিন্তু কাজটা কি সুন্দর, মানে আমি শুনেছি, ঠাকুমাকে তো আমরা চোখে দেখিনি, আমরা শুনেছি কাজটা ভীষণ সুন্দর। আমার জেঠিমা গল্প করেছে ঠাকুমাও নাকি কাঁথা এরকম সেলাই করত। আচ্ছা এই শাড়িটা বলে দিই, এটা এটা তো কুটির শিল্প, কাঁথা সকলের মনে গাঁথা, এই কথাটা সবসময় আমি বলতাম, এটা একদম ঠিক, এটা হচ্ছে কুটির শিল্প উদ্যোগ, এটা 27 নম্বর, 8,910, 8910, 10% ডিসকাউন্ট, 8019, 8,019 পাবেন, 8,910 শাড়ি, 8,019 এখন কিন্তু বিয়ের মরশুম তো, 27 নম্বর বিয়ে চলবে, তবে এই ডিসকাউন্টটা সম্ভবত থাকছে ঈদের দিন পর্যন্ত, ঈদ পর্যন্ত, তারপরেরটা কি থাকবে সেটা জানিয়ে দেবে দাদা এক, তারপর আর এইটা দেখো এখন বিয়ে চলছে, বিয়ের সিজন চলছে, এটা হচ্ছে সেই রবি, রবি নামগুলো আমার বড্ড চেনা, হ্যাঁ বলো কত নাম নিজের থেকে দিয়েছে, কত সুন্দর করে করেছে এবং দর্শকরা সেটা গ্রহণ করেছে, সেটা গ্রহণ করেছে, এটা হচ্ছে ব্যাপার, গ্রহণ করেছে, কাছে টেনে নিয়েছে, চিন্তা কি আছে, আছে সবাই আছে পাশে, এতগুলো ছেলে আমাদের, তাদের প্রত্যেকের, হ্যাঁ প্রত্যেকের একটা ইয়ে আছে না বলো, আর যে দিয়েছে আমাদের তৈরি করতে, যিনি দিয়েছেন তিনিই ঠিক যোগাবেন, যোগাবেন একদমই, মা বলেছেন, মা বলতেন, মা বাবারা বলতেন না যে যান দিয়েছেন যিনি যোগাবেন তিনি, যান যখন সকলের প্রাণ দিয়েছে তখন উনিই রক্ষা করবে, কারোর দিকে তাকাতে হবে না কারোর। এটা 899, 899, 20% ডিসকাউন্ট দিয়ে 719, 719 টাকায় পাবেন, 899 এর শাড়ি, 719, 34 নম্বর, নাম্বার 34, 34 নম্বর, বাহ। এটা আর একটা শাড়ি দেখাবো, গোল্ডেন সিলভার, গোল্ডেন সিলভারের খুব ডিমান্ড থাকে আর কি, হালকা শাড়িটা খুব, একটা জিনিস দেখো আমাদের প্রত্যেকটা কাজে প্রত্যেক ব্যাপারে মাতৃদিবসের একটা না একটা মা এসে ঠিক জায়গা নেয়, যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায়, এই মাতৃদিবস করার পর থেকেই দেখেছি আমাদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় একজন করে মা ঠিক চলে আসে, কোথার থেকে 105 বছর, 102 বছর এরকম মা সব, আমার মায়ের কাজের সময় বা মা বাবুয়ের বিয়ের সময় তুমি ভাবতে পারবে না এরম বয়স্ক মা এসে দাঁড়িয়ে আছে, মানে কোথার থেকে আসেন, তাহলে মা আছে না, আশীর্বাদ আছেই তো, মাই আছে। এটা 2340 টাকা, 2340, 20% ডিসকাউন্ট, 1872, 1872 পাবেন, এটা হচ্ছে আজকের এপিসোডের 35, 35 নম্বর শাড়ি, নাম্বার 35, কালো শাড়ি কিন্তু সবসময় খুব ফ্যাশনের দাবি রাখে, খুব ভালো লাগে, একসময় খুব পাগল ছিলাম কালোর জন্য, এখন আর পাগলামি কমেছে, হ্যাঁ তবে এটাতে কিন্তু জানো ফিগার কালেকশন হয়, কালোতে তোমার ফিগার কালেকশন করে, হ্যাঁ ভালো ক্যামোফ্লেজ হয়ে যায়, হ্যাঁ এই শাড়িটাও ভীষণ সুন্দর দেখতে, ক্রস কালার। আচ্ছা এই হচ্ছে শাড়িটা, বাহ,
আমরা চলে যাই শাড়িটাতে, পুরোটাই পাড়ের মধ্যে রানী রয়েছে দেখেছি। আর এটা হচ্ছে ব্লাউজটা, ওই একটা পিওর লিনেন বেনারসি দেখালাম, এটা তার রেপ্লিকা। এটা হচ্ছে তোমার প্রাইস 1565, 8 নম্বর শাড়ি, নাম্বার 8, 1565। এখন এর উপরে 20% ডিসকাউন্ট দিয়ে 1252, 1252-তে পাবেন। অনু এই যে শাড়িটা দেখাবো, এটা না শেষে এটা দেখার পর কি আর কি তুমি শাড়ি দেখাতে ইচ্ছে করবে? আমার ইচ্ছে করবে না বোধহয়, মনে হয় না। আচ্ছা এটা দেখি, এটাকে দেখি নাও, ওই শাড়িটা দেখার পরে কি আর ইচ্ছে করবে আমার? ইচ্ছে তো করবেই না, চটপট খালি এগুলো একটু দেখি নি, কিন্তু ওটা আমি দেখাবোই দেখাবো। হ্যাঁ শাড়িটা দেখো বটেই। হ্যাঁ এই হচ্ছে শাড়িটা, ইয়েলো রানী, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই শাড়িগুলো কি বলতো, যে কোনো বয়সের মানুষ শাড়ি পরবেন, একটা চট করে পরে ফেলতেই পারে। এটা হচ্ছে 1525, 20% ডিসকাউন্ট, 1220-তে পেয়ে যাবেন। 1525, 41 নম্বর শাড়ি, 41। এগুলো একটু দেখিয়ে দাও, দেখিয়ে দিই এগুলো মোটামুটি আপনারা। এটা 38 নম্বর, নাম্বার 38। প্রাইসগুলো আপনারা জানতে পারেন, 850 সম্ভবত, 850 এরকম, মানে টোটালটাই পেয়ে যাচ্ছেন। আর একটু দামগুলো কনফার্ম করে নেবেন এটার। এটা হচ্ছে 37, 755, 20% ডিসকাউন্ট দিয়ে 604। এর মধ্যে কি আছে, বাহ কি সুন্দর গয়নার বাক্সের মতো একদম। হ্যাঁ একদম, এটা তো এটার মধ্যে আমি তো আবার ওদিকে আবার ওদিক দিয়ে বের করো, এই যে না, হ্যাঁ কনফিউজ হয়ে গেছিলাম। তো আপনারা বুকিং করতে থাকুন, পেয়ে যাবেন। এটা দেখো, এটার মধ্যেও রয়েছে এগুলো সব। এটা হচ্ছে 39 নম্বর, 2090, 20% অফ, 1672 পাঞ্জাবিগুলো, বাহ ওই শাড়িটাতেই যাবো। হ্যাঁ এটা হচ্ছে 1240, হ্যাঁ 1240, 20% ডিসকাউন্ট দিয়ে 992, 992। এই মেটেরিয়ালটা পরুন, ভীষণ সুন্দর। এটা হচ্ছে 26 নম্বর, 1240, এটাও 992-এ পাবেন। ওটা লাগবে না, হাতের কাজ দেখো। এই হচ্ছে মসলিন, মসলিন হাতে ঘোরানো জামদানি মসলিন। আমি খুব পড়ি, তোমার দাদা আমাকে খুব দেয়, আমি খুব পড়ি, ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর, খুব ভালো লাগে হাতে ঘোরানো কাজ। রংটা এত এলিগেন্ট, হ্যাঁ খুব সুন্দর। আরে পার্কটা তো সেই তসরের ব্যবহার থাকে, এক একটা শাড়ি হতে সময় লাগে। এই শাড়ি কান্তিদা ভালো কথা বলেছেন যে একটু মনে হবে যে আমি গয়না কিনবো না, একটা ভালো গাড়ি কিনবো না একটা বছর, এই শাড়িটা কিনে রাখবো। সবচেয়ে বড় কথা কি, এইসব শাড়ি তোমাদের দাদা বলে যে দেখো তোমার ওয়ার্ডরোবে থাকা মানে পরবর্তী প্রজন্ম ভাববে যে আমার মা কি পরতেন। 19 নম্বর শাড়ি, 54,250, 54,250, এখন 30% ডিসকাউন্ট, 37,975, 37,975, এখন পেয়ে যাচ্ছেন। আমরা ওই কাদম্বরি দেবী কি পড়তেন টরতেন যেরম আমরা ভাবি, আমাদেরকে নিয়েও সবাই ভাববে, আমাদের পরজন্মরা। সময় নেই, ধন্যবাদ তোমায়, আমার মাতৃদিবসের অনুষ্ঠান করে সত্যি মন ভরে গেল যে এই মানুষটাকে আজকে পাশে পেলাম। থ্যাংক ইউ কান্তিদাকে এর জন্য। ভালো থাকুন সকলে, নমস্কার। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। সাহা টেক্সটাইল, হরিতলা বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, আমার বাড়ি, শিলচর।